বিচারপতি সঞ্জীব খান্না আজ ভারতের 51তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। শপথ গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রাক্তন প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়, উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, কেন্দ্রীয় আইনমন্ত্রী অরুণ রাম মেঘওয়াল এবং প্রাক্তন প্রধান বিচারপতি জে এস খেও। বিচারপতি সঞ্জীব খান্নার কার্যকাল 11 নভেম্বর 2024 থেকে 13 মে 2025 পর্যন্ত থাকবে। 14 মে 1960 সালে জন্মগ্রহণ করা বিচারপতি খান্না 1983 সালে আইন পেশায় কর্মজীবন শুরু করেন। 2005 সালে তাকে দিল্লি হাইকোর্টের অতিরিক্ত বিচারপতি নিযুক্ত করা হয় এবং 2006 সালে তাকে স্থায়ী বিচারপতি করা হয়। বিচারপতি খান্নাকে 18 জানুয়ারি 2019 সালে সুপ্রিম কোর্টের বিচারপতি নিযুক্ত করা হয়। দিল্লিতে আতশবাজি নিষিদ্ধের আদেশের কার্যকর করার ক্ষেত্রে দিল্লি পুলিশের ব্যর্থতা নিয়ে কঠোর অসন্তোষ প্রকাশ করল সুপ্রিম কোর্ট। কোর্ট দিল্লি পুলিশকে নির্দেশ দিয়েছে যে তারা আতশবাজি নিষিদ্ধ করার জন্য একটি স্পেশাল টাস্ক ফোর্স গঠন করুক এবং স্থানীয় SHO এর জবাবদিহি চাওয়া হোক। বিচারপতি অভয় এস ওকা এবং অগস্টিন জর্জ মহিষের বেঞ্চ বলেছে যে কোনো ধর্মই দূষণকারী কর্মকাণ্ডকে উৎসাহিত করে না এবং বাজি ফাটানোর কারণে নাগরিকদের স্বাস্থ্য মারাত্মকভাবে প্রভাবিত হয়। শুনানির সময় বেঞ্চ জানতে চায় দিল্লি পুলিশ আতশবাজি বিক্রি নিষিদ্ধ করছে কিনা। আতশবাজির ওপর নিষেধাজ্ঞা কেবল একটি প্রতারণা হিসেবেই রয়ে গেছে। দিল্লি সরকারের আদেশ বাস্তবায়নে দিল্লি পুলিশ গুরুত্ব দেখায়নি। আতশবাজির ওপর নিষেধাজ্ঞা বাস্তবায়নের জন্য গৃহীত পদক্ষেপগুলি ব্যাখ্যাচ্ছে আদালত দিল্লি পুলিশের কমিশনারকে 25 নভেম্বরের মধ্যে একটি হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালত দিল্লি সরকারকে জিজ্ঞাসা করেছে যে কেন আতশবাজির ওপর নিষেধাজ্ঞা কেবল দীপাবলির মধ্যে সীমাবদ্ধ ছিল, যখন এটি সারা বছর কার্যকর করা যেত। সুপ্রিম কোর্ট দিল্লি সরকারকে সারা বছর আতশবাজির ওপর নিষেধাজ্ঞা অব্যাহত রাখার বিষয়ে 25 নভেম্বরের মধ্যে সিদ্ধান্ত নিতে বলেছে, কারণ বর্তমানে নিষেধাজ্ঞা 14 অক্টোবর থেকে 1 জানুয়ারি পর্যন্ত রয়েছে। আদালত দিল্লি NCR এবং অন্যান্য রাজ্যগুলিকে 25 নভেম্বরের মধ্যে হলফনামা দাখিল করার নির্দেশ দিয়েছে। দিল্লির 30,000-এর একটি দায়রা আদালত আম আদমি পার্টির সাংসদ স্বাতি মালিওয়ালকে লাঞ্ছিত করার অভিযোগে অভিযুক্ত বিভব কুমারের বিরুদ্ধে ম্যাজিস্ট্রেট আদালতে কার্যক্রম স্থগিত করার আবেদন খারিজ করে দিয়েছে। অতিরিক্ত দায়রা বিচারক অভিষেক গোয়েল দিল্লি পুলিশের আবেদনে বিভব কুমারকে নোটিশ জারি করেছেন এবং 23 ডিসেম্বর পরবর্তী শুনানির জন্য বিষয়টি নির্ধারণ করেছেন। দিল্লি পুলিশ দায়রা আদালতে নথি সরবরাহের জন্য ম্যাজিস্ট্রেট আদালতের আদেশকে চ্যালেঞ্জ করেছিল। পুলিশের পক্ষে আইনজীবী অতুল শ্রীবাস্তব এই আদেশে স্থগিতাদেশ দিয়ে চেয়েছিলেন। তবে দায়রা আদালত বলেছে যে আবেদনের শুনানি না হওয়া পর্যন্ত ম্যাজিস্ট্রেট আদালতের আদেশ স্থগিত করা যাবে না। গত 2 সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট বিভব কুমারকে জামিন দেয়। দিল্লি পুলিশ 14 মে তাকে গ্রেপ্তার করে এবং স্বাতি মালিওয়াল 17 মে তার বক্তব্য রেকর্ড করেন। ঘটনাটি ঘটেছে 13 মে। 2020 সালে দিল্লি হিংসা সম্পর্কিত একটি মামলায় অভিযুক্ত গুলফিসা ফাতিমার জামিনের আবেদনের শুনানি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত অবশ্য দিল্লি হাইকোর্টকে কোনো অস্বাভাবিক পরিস্থিতি না থাকলে নির্ধারিত তারিখে জামিনের আবেদন শুনানি করার অনুরোধ করেছে। এদিন কাপিল সিব্বলের আদালতকে বলেন 4 বছর 7 মাস ধরে জেলে থাকা আবেদনকারীকে জামিন দেওয়া উচিত, কারণ অতীতে শুনানির বেশ কয়েকটি তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে। একজন মহিলাকে কি 4 বছর 7 মাস জেলে রাখা যেতে পারে? মামলার বিচার এখনো শুরু হয়নি। মামলার শুনানিতে বিলম্বের কথা উল্লেখ করে জামিনের আবেদন করেন কাপিল সিব্বল। বিচারপতি বেলা এম ত্রিবেদী এবং সতীশ চন্দ্র শর্মার একটি বেঞ্চ এই বিষয়টি শুনতে অস্বীকার করে বলেছে যে সহ অভিযুক্ত সার্জিল ইয়ামের অনুরূপ আবেদন ইতিমধ্যে দিল্লি হাইকোর্টে বিচারাধীন রয়েছে। প্রশান্ত কিশোরের নেতৃত্বাধীন জনসুরজ পার্টির বিহারের উপনির্বাচন পিছিয়ে দেওয়ার আবেদনের শুনানি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। আদালত বলেছে এই পর্যায়ে নির্বাচন কোনো ধরনের হস্তক্ষেপ করা যাবে না। ছট পূজার কথা উল্লেখ করে জনসুরজ পার্টি নির্বাচনের তারিখ 13 নভেম্বর থেকে বাড়িয়ে 20 নভেম্বর করার আবেদন করেছিল। আদালত বলেছে যে অন্য কোনো রাজনৈতিক দলের কোনো সমস্যা নেই, তাহলে আপনার সমস্যা কেন? আপনি একটি নতুন দল, আপনার রাজনৈতিক কৌশল সম্পর্কে ধারণা থাকা উচিত। জনসুরজ পার্টির নেতা এবং প্রাক্তন IAS অফিসার প্রদেশ কুমার এই পিটিশন দায়ের করেছিলেন, যিনি নির্বাচনের সময় ধর্মীয় উৎসবের কথা মাথায় রেখে তারিখ পরিবর্তন করার আবেদন করেছিলেন, কিন্তু সুপ্রিম কোর্ট এই বিষয়ে কোনো স্বস্তি দিতে অস্বীকার করে, নির্বাচনী প্রক্রিয়াকে প্রভাবিত করা এড়ানোর পরামর্শ দেয়। ব্যুরো রিপোর্ট, রিতম বাংলা। We'll be right back.